মুখের স্বাদ কে না চায় বলুন তো, সে মানুষই হোক বা পশু পাখি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা এই বিষয়টাকেই প্রমাণ করছে, যেখানে খাঁচা থেকে একটি বড় ঈগল পাখিকে ছাড়া হয়েছে। তাকে যখন ছাড়া হচ্ছে দেখে মনে হচ্ছে তাকে যেন আকাশ ডাকছে, বাতাস ডাকছে। খোলা আকাশ পেয়ে দেখুন কতটা আনন্দিত ঈগলটি। ভিডিওতে দেখা যাচ্ছে একটা বড় খাঁচা থেকে ঈগল পাখিটিকে ছাড়া হয়েছে। খাঁচা খোলার পর ধীরে ধীরে সে বাইরে এলো, এসে দেখলো চারিদিক, এরপর ডানা মেলে ওড়ার আগে সে যেন একটু থমকে গেল। এরপর আবার ধীরে ধীরে আস্তে আস্তে ডানা মেলে আকাশে উড়ে গেল সে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। মন ভালো করা এই ভিডিও দেখে কমেন্ট করেছেন অনেক নেটিজেন। একজন লিখেছেন, মুক্তির আনন্দের থেকে বড় কিছু তো হতে পারে না। আরেকজন আবার বলছেন, উড়ে যাওয়ার আগের মুহূর্তে মুক্তিদাতাকে কুর্নিশ জানাতে ভুলেনি পাখিটি। দেখুন আপনারাও সেই ভিডিও। অনেক দিনের বন্দি দশা, আর সেই বন্দি দশা কাটিয়ে এই ঈগল পাখিটি এখন মুক্তির স্বাদ পেয়েছে। আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে সে, যেদিকে মন যেতে চায় এখন সেদিকেই যেন যেতে চাইছে পাখিটি। আসলে মুক্তির স্বাদ জিনিসটাই এরকম, আমরা মানুষই হই বা পশু পাখি, যখন আমরা কিছু থেকে মুক্তি পাই সেই মুক্তির স্বাদ হয়তো শব্দে ব্যক্ত করা সম্ভব নয়। মন ভালো করার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। যে ভিডিও দেখে অনেকেই বলছেন যে মুক্তির স্বাদ নিতে ভুলছে না এই ঈগল পাখিটি। আবার কেউ কেউ বলছেন যিনি মুক্তিদাতা তাকেও কুর্নিশ জানিয়েছে ঈগলটি। এরকম সমস্ত ভাইরাল ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের মন ভালো করতে। আপনারা আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন আজ তাক বাংলা।